এখন এই পাতুরিটা ভেঙে এই টপ করে মুখে দিল। আচ্ছা দিয়া কেমন লাগলো বলে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? বাঙালি বাড়ি আর সবাইকে শুভ জামাই ষষ্ঠী, অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তাই তো কি দিয়া কিছু বলছে না, দিয়া দেখো কি সুন্দর করে সেজে গুজে রয়েছে। আজকে আমরা যাচ্ছি হলো জামাই ষষ্ঠী করতে, মানে আমরা যাচ্ছি হলো মামা বাড়িতে আর কি। আর মামা বাড়ি মানে আমার মা আর বাবার নিমন্ত্রণ, আর সাথে আমরা তো ফ্রি আছি। তো এবার ফার্স্ট আর কি দিয়া প্রথম যাচ্ছে আমাদের সাথে আমাদের মামা বাড়িতে। তো দিয়ার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, আজকে দিয়ার ফাইনালি ফুলফিল হলো। তো আজকে আমরা সবাই যাচ্ছি, আর হ্যাঁ ওদিক থেকে শুভও আসছে, তো আমরা সবাই মিলে হ্যাঁ যাচ্ছি। আর আজকে না আমরা আগামীকালও থাকবো আর কি, আরও প্ল্যান আছে এবং অনেক মজা করারও প্ল্যান আছে। তো দেখা যাক কি হয় না হয়। এবার ফার্স্ট আর কি বাংলা বাড়িতে তোমরা জামাই ষষ্ঠী স্পেশাল কোনো ভিডিও দেখতে পাচ্ছ, আই হোপ, আমিও জানি না কি হবে না হবে, তো ভিডিওটা দেখতে থাকো চলো। তো এই যে মা দেখো জামাই ষষ্ঠী স্পেশাল, কি সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজেছে, বেশ ভালো লাগছে মা তোমাকে। মা আজকে তুমি কতটা খুশি হলো? খুব খুশি, সবাইকে নিয়ে যাচ্ছি হ্যাঁ ষষ্ঠী করতে। তো আজকে আমরা যাবো আর বাবাও আসছে। বাবার ড্রেসটা দেখো দুজনে মিলে কিন্তু ম্যাচিং পরেছে, তো বাবার ড্রেসটা দেখাচ্ছি দাঁড়াও। তো মার তো ড্রেসটা দেখেছে, এই যে বাবা এই ড্রেসটা করেছে, মার সাথে ম্যাচিং করে করে বাবা করেছে আজকে। বাবা তোমার কি আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে। তো এই যে আজকে আমাদের এটা টিম, এই যে বাবা রয়েছে এবং আমরা সবাই রয়েছে, একসাথে সবাই যাচ্ছে, আর শুভর সাথে রাস্তা দেখা হয়ে যাবে। তো আমরা আজকে সবাই মিলে যাবো আর অনেক মজা করার প্ল্যান আছে, তো দেখতে থাকো। আমরা তো কাছাপাড়া স্টেশনের এখানে নেমে গেছি, এবার এখান থেকে টোটো বা অটো, বেসিক্যালি টোটো ধরেই যেতে হয় মামাড়িতে। তো চলে একবারে মামাড়িতে গিয়ে কথা হচ্ছে। দেখো মিষ্টি ফল এইসব ছাড়া তো জামাই ষষ্ঠী একবার অসম্পূর্ণ। তো মা বাবা গেছে ওই মিষ্টির দোকানে, চলে গিয়ে তোমাদেরকে দেখাই আমরা কি কোন মিষ্টিটা নিচ্ছি। আর মিষ্টি তো মানে যেহেতু জামাই ষষ্ঠী একটা অনুষ্ঠান, তো মিষ্টির দোকানে প্রচুর রকমের আইটেম রয়েছে এবং আমাদের টোটো দাদাও একটা বেশ ভালো জায়গায় দাঁড় করিয়েছে। চল দেখাই তোমাদের কি মিষ্টি নিলাম। মামা বাড়িতে সবাই এই দুধের মিষ্টিটা খেতে পছন্দ করে, তাই এটাই নিলাম আমরা। আমরা ফাইনালি পৌঁছে গেলাম মামা বাড়ি। আর মামা বাড়ি এখানটা তোমাকে তো আগে দেখিয়েছিলাম, বাট আজ এখন একটু রাস্তাঘাট একটু চেঞ্জ হয়েছে, আশেপাশে কিছু ঘর বাড়ি দোকানপাট হয়েছে। তো যাই হোক আমরা এখন মামাড়িতে ঢুকছি, আমরা চলে এসেছি। দেখি এবার দিদার রিয়াকশনটা। দিদা তো আসার পর দেখছি মামা ঘেমেছে একদম, গরমে, খুব গরম, খুব গরম, সত্যি খুব গরম। এই কষ্ট করে এই যে আমাদের এখানে রান্না বাড়ি চলছে, কি চলছে মামা, কি রান্না করছো? রান্না হবে তো অনেক কিছু হয়েছে, প্লাস্টিক চাটনি করলাম, আমের ভাত করলাম, তিন রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা চলছে কাতলা মাছের কালিয়া, এটা হবে খাসির মাংস, এখানে আছে ভেটকি মাছের পাতুরি। এত কিছু রান্না হবে আজকে? বাপ রে, তো আজকে তো ব্যাপক খাওয়া দাওয়া হবে। তো যাই হোক এই সব কিন্তু মামা একা হাতে করছে, আমার মামার হাতে রান্না কিন্তু বেশ ভালো খেতে। তো চলো আমি তো চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে চলো রান্নাঘরেই যাই, কারণ আমাদের বাঙালি বাড়ির মেন মোটিভ তো খাওয়া দাওয়া, তাই না? চলো মামা কিভাবে কি বানাচ্ছে সবকিছু তোমাদেরকে দেখাই। এখানে খাসির কিন্তু বেশ ভালো সলো একটা ম্যারিনেশন চলছে এবং তার সাথে তো আরো অন্যান্য আইটেম গুলো রয়েছে, আমরা তো জানতামই না মামা এত আয়োজন করবে, বেশ ভালো সলো একটা আয়োজন হচ্ছে এখানে।
বাবার মাথায় দুর্গাগুলো খুব সুন্দর ভাবে রয়েছে, মাঝখান থেকে এটা ভাগ করা তো কি সুন্দর রয়েছে দেখ, আর বাবা একভাবে কি সুন্দর রয়েছে। তো এই গিফটটা দিল হলো দিদা মাকে, এই কুর্তিটা দিল এবং বাবাকে এই শার্টটা দিল, পছন্দ? তো মাওয়াড়িতে এসে আজকে জামা ষষ্ঠীর স্পেশাল এই প্রথম এইটা হলো এই প্রসাদটা, যেটা কিনা দই খই আম চিড়ে এবং অনেক কিছু দিয়ে মাখা, এটা কিন্তু বেশ খেতে হেভি লাগে। দিয়া কেমন লাগছে এটা খেতে? খুব ভালো। দিয়া প্রথমবার আসলো, কেমন লাগলো দিয়া? আমার খুব ভালো লেগেছে, কারণ তারপরে তো আরো ঘুরবো ঘুরবো, আরো বেশি ভালো লাগে। তো তাহলে এখানে রেখে চলে যাবো আমরা? পাতুরিটা ভেঙে এই টপ করে মুখে দিল। আচ্ছা দিয়া কেমন লাগলো বলে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? অবশেষে তাহলে আমাদের জামা ষষ্ঠী স্পেশাল খাবার আমার সামনে তো এসেছে। মামা অলরেডি বেড়ে দিয়েছে খাবার, আর এবার আমি খাবো। অনেক পদ রান্না হয়েছে, বিশ্বাস করো আমি যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু আমি এত কিছু খেতামই না। আমি জাস্ট একটু মাংসটা খেতাম আর হলো পাতুরিটা খেতাম, এই দুটোই আমার খেতে ভালো লাগে, আমি দুটো খেতাম। কিন্তু ভিডিওতে আমাদের তোমাকে সবই দেখাতাম, এটা আমি সব পাত্রাই অল্প অল্প করে খাচ্ছি। তো ফার্স্ট হলো এখানে মামা আমাকে দিয়েছে কিছু ভাজা দিয়েছে, যে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা দিয়েছে, আর এটা মাছের পাতুরিটা, এটা পরে। তো ভাজার সাথে আমার এখানে রয়েছে এই যে মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল। তো এই মুগ ডালটা খাবো, অল্প করেই দেবো আমি, কারণ যেহেতু আমাদের প্রত্যেকটা আইটেমে অল্প অল্প করে খেতে হবে। তো আমি অল্প করে একটু ডাল দিয়ে নিলাম, এবার ডাল দিয়ে মেখে ডালটা কিন্তু দেখতে জাস্ট দারুণ হয়েছে। আর হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে শুনতে, কারণ পাখা চলছে, কারণ পাখা না চলে খাওয়া যাবেই না, কারণ এতটা পরিমাণ গরম। তো চলো এবার এটা খাই। তো আমি একটু পটল ভাজা দিয়ে এই ডাল ভাতটা মেখে তার উপর একটু গন্ধরাজ লেবু একটুখানি দিয়ে দিলাম। আহ, গন্ধরাজ লেবুর গন্ধটাতে একদম রিফ্রেশ হয়ে যায় সবকিছু। চলো ফার্স্ট বাইট খাওয়া যাক। মামা তো এমনি খুব ভালো রান্না করে, দারুণ দারুণ। আর গন্ধরাজ লেবু দেওয়া যে জিনিসটা আরো বেশি ভালো লাগছে। তো এই আইটেমটা আমি নিজেই মামা বাড়িতে আজকে ফার্স্ট খাচ্ছি। মামা আমাদের জন্য সব করে এত কিছু করে, শুধু মামা ছোট মামা না, ছোট মামার সাথে এই যে বড় মামা রয়েছে, তো এই যে ভেতরে এই ভেটকি মাছটা, মাছটা কি সুন্দর ভাবে সফট ভাবে একদম, ওয়াও, এই মাছের এই পিসটা খেতে জাস্ট দারুণ লাগে। এটা আমি একটু শুধু শুধু খাবো, এটা আমি জাস্ট একটু শুধু শুধু খাবো। পরোটা
অসাধারণ হয়েছে, খেতে অসাধারণ। মানে আমি দুটো রান্না খেলাম, এই ডালটা আর এই পাতুরিটা অসাধারণ। আর এই পাতুরিটা আমি ফার্স্ট খেলাম মামা বাড়িতে আজকে। আমি জানি না মামা আগে বানিয়েছিল কিনা, বাট আমি ফার্স্ট খেলাম। মামাও আগে বানায়নি না, মামাও আজকে সব করে ফার্স্ট বানিয়েছে আমাদের জন্য। এটা পাতুরিটা কিন্তু ব্যাপক হয়েছে খেতে, ব্যাপক। তো এবার এই মশলাটা দিয়ে একটু খাওয়া যাক। আর এই যে গ্রেভিটা, যেটার মধ্যে মানে পাতুরির মশলাটা এত সুন্দর হয়েছে, আর তার সাথে মাছটা খুব সুন্দর ভাবে ম্যারিনেট হয়েছে। ডব খেয়ে গেছে মাছ। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না। তো এখানে এটা হলো নেক্সট আইটেম, হলো মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। আর তার সাথে আমি প্রত্যেকটার সাথে একটু করে গন্ধরাজ লেবুটা একটু নিচ্ছি, কারণ এটার জন্য আরো টেস্টটা বেশি ভালো লাগছে খেতে। একটা বেশ চর্বিওয়ালা একটা মাছের পিস। প্রত্যেকটা রান্না এক্সেবার্কারে দারুণ হয়েছে, দারুণ মামা, দারুণ হয়েছে মাছটা। মানে মজা ছিল তো সত্যি। আমার এখন সত্যি পেটটা ভরে গেছে, বাট আমার এখন এই যে মাটনের এই বাটিটা রয়েছে দেখতে পাচ্ছ পুরো ভর্তি, এখান থেকে এখন আমাকে মাটনটা খেতে হবে, কারণ তোমাদের তো দেখাতেই হবে। তো চলো এটা খাই, এক পিস নিই এখান থেকে। এই বেশ একটা সুন্দর চর্বিওয়ালা একটা পিস, আর তার সাথে এক পিস আলু, আর একটু মাটনের টাইটা নিলাম। মাটনের ঝোল দিয়েও কিন্তু গন্ধরাজ লেবুটা খেতে কিন্তু ভালো লাগে, তাই না? মানে গন্ধরাজ লেবু হলো এমন একটা জিনিস যেটা কিনা যে কোনো কিছুর সাথে বেশ ভালো মানে। তো এটা দিয়ে আমি একটু নিই, ফুটে গেলে খেয়ে দেবো। থল থলে একটা বেশ মাটনের পিস। ছিটতে পারছি না, তুমি এটা কামড়েই ছিল। এটা হলো প্লাস্টিক চাটনি, এটাও মামা আজকে ফার্স্ট টাইম বানিয়েছে। তো এটা খাওয়া যাক, এটা মামা ফার্স্ট টাইম বানালো প্লাস্টিক চাটনিটা। আর নতুন করে কি বলার, এতগুলো আইটেম যে এত সুন্দর করে বানিয়েছে, এই চাটনিটা তো ভালো বানাবে এটা নিঃসন্দেহে বলা, তাই না? সত্যি অসাধারণ ওরম ভাবেই খায়, কিচ্ছু খায়নি, শুধু মাংস খেয়েছে আজকে। যাই হোক, তো শেষ পাতে চাটনি দিয়ে আজকের এই খাবার দাবার আমাদের শেষ হলো। আজকে বিশ্বাস করো আমার আমার হাই ফাই লাগছে আর কি। আমি ভালো লাগছিল যে যেটা বললাম ফার্স্টে, বহাতি ম্যাম ফুল মেসেজ কেন রে কার ডায়লগ যদি তোমরা বলতে পারো কমেন্টে, কাকে বলতে পারো কমেন্টে যেটা কার ডায়লগ। তো আমরা তো এইভাবেই আমাদের বাঙালি বাড়িতে জামা ষষ্ঠী সেলিব্রেট করলাম। তোমরা কিভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্টে জানাবে, আশা করছি তোমরাও খুব মজা করেছো। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, জামা ষষ্ঠীর স্পেশাল একটা ভিডিও যেটা কিনা বাংলা বাড়িতে এই প্রথমবার তোমরা দেখতে পাচ্ছ। আশা করি ভালো লেগেছে তোমাদের। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বাঙালি বাড়ি।